আগুন দিল, কিশোর তো তাদের আগুন দিল, আরো বিচার চাই। এখন বুঝতে লেগে যাবে, হ্যাঁ আজকের দিনের ভাত খাই না, তোমার ভাত চলে নাই। এই মুহূর্তে যারা ভুক্তভোগী, যারা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে, আমি কক্স অনলাইন টিভি নিয়ে আমি আমাদের মাঝে আমি সাক্ষাৎকার নেব। আমাদের মাঝে যুক্ত হয়েছেন বাবু মালিকের কাজল কান্তি, হ্যাঁ কাজল কান্তি দোকান, আমার নিজস্ব দোকান, ভাই মাল সামান 5 লক্ষ টাকার উপরে, ক্যাশটি আসলে 15,000 টাকা মতো। আমি কি ওর দেখি নাই, আসি দেখলাম কিন্তু আগুন ভিতরে প্রশাসন উত্তর কোন ধরনের সহযোগিতা চান আগুন দিল, কিশোর তো তাদের আগুন দিল, আরো বিচার চাই, বিচার চাই আমরা, আমি বিচার চাই, কে আর বিল্ডিং এর মধ্যে আগুন দিল, কে হার দিল, আমি আগুন চাই, আমি বিচার সরকার তুল। সিএনজির মালিক ওরা না যে কিস্তির বললো ইনে গাড়ি অনেকই চালান না সিএনজি চালায় মাস্টার পরপর দেখছি একজনের ডাকি আনছে, তখন দেখছি আর কি আগুন নিভানোর জন্য অনেক লোক আছে, সবগুলো আসছে। আমার নাম রুবি ধর, স্বামীর নাম মঙ্গল ধর, 7 নম্বর ওয়ার্ড। খালি রাতে এসছি বেড়াতাম, দূরের মধ্যে গাড়িতে আন্দার দিতে কন্যা পারি, রাতে দাঁত জ্বলে তো হত্যা দিয়ে গাড়িতে আর লাগবে জ্বালা দিয়ে আরো 3 হাজার গান দোয়ান জ্বালা দিয়ে রেখে যাবে। হাই আমার ইয়ানার ক্ষতি পূরণ ক্যাং করে দিয়ে বিচার করে, আর এখন আমার বাচ্চা খাইতে হলে বহুত অর্জা খাই, আমার তো কিস্তি বাত হওয়ার এখন আর ইয়ানোর নির্ভর, আমার তো না কিছু করিবার নাই, হয় কি কিছু নাই, বহুত কষ্ট করে চলে আর ইয়ানোর বেগিন বসা আর চলে ব্যাং এখন বুঝতে লেগে যাবে, হ্যাঁ আজকের দিনের ভাত খাই না, তোমার ভাত চলে নাই। সিএনজির মালিক ওরা না যে কিস্তির বললো ইনে গাড়ি অনেকই চালান না সিএনজি চালায় কিস্তির বললো ইনে আর তো ভালো হড় রাখিলেন না ইয়া না বা আ তা কি দান ওরা খালি এটা বেড়ে বেলাছি তে আর ওই বেড়া আছে লিবার নি বেলাছি আইনের পরে রাতে 3টা বাজে গাড়ি তোন লাগাই দি 3টা বাজে জি প্রশাসন তো আর্থিক ভাবে ঘরের দিয়ে দিছে, এটা দেখি নাই কিন্তু আসলে দেখলাম, দেখো আমরা ওই মানি মনে করেন মাস্টার পরপর দেখছি একজনের ডাকি আনছে, তখন দেখছি আর কি আগুন নিভানোর জন্য কি আলাদা লোক আসছে, আর সব দেখুন অনেক লোক ছিল, অনেক লোক কাম আছে, অনেক লোক আছে, আপনি ওর মধ্যে কি আজকে কেন আসছিলেন, আর সবগুলো আসছে আপনার কি বলছেন কয়জনের হতে হলা
এইতো আর বিল্ডিং আর বিল্ডিং বাজার হল হতে ইয়ে বিল্ডিং আতে তিন চার দিন হল এই বাজার হতে ইয়ে তাহলে এই বাজার হতে ইয়ে এই আর ঘর হতে আর আই আই আর বিল্ডিং হতে চাই আর বাড়ি আর হতে ইয়ে আই হি বিচার চাই সুস্থ বিচার চাই প্রশাসন আর সুস্থ বিচার চাই কে হারনে আমার নাম রুবিদর আমার স্বামীর নাম মঙ্গলদর সাত নম্বর ওয়ার্ড হ্যাঁ আমি তৎক্ষণাৎ এসে দেখি এরা এই দোকানটা দেখলাম দেখার সাথে সাথে আমি আমার চেয়ারম্যানকে বা আমার চেয়ারম্যান এই এলাকার সবার থেকে জিজ্ঞাসা করলাম যে আসি আগে কাজলদার থেকে আমি কাজলনাথকে আমি জিজ্ঞাসা করলাম যে তুমি তোমার দোকানে যে এতগুলো মাল ফুরি গেছে তুমি আমি কাউকে সন্দেহ করছো কিনা তুমি কাউকে চিনো কিনা তোমার সাথে কোনো ঝগড়া কারোর সাথে এত বিরোধ আছে কিনা হ্যাঁ বললো না আমার বললো না বাবা আমার কোনো কি নাই দুশ্মনও নাই আমার সাথে কোনো ঝগড়াও নাই ভবিষ্যতও নাই আমি কাউকে বলতে পারছি না তো আগুনটা কয়টা কয়টার দিকে দেখছো তুমি হয়তো আমি আগুনটা দেখছি ফাঁসটা ফোনে ফাঁসটা ওই রকম তখন আমি আসি সবার আমার চেয়ারম্যানকে মহোদয় অবগত করলাম আমার এই স্থানীয় হারবাংপাড়ি অবগত করলাম তারা আমার ইউনিয়ন স্যার আসছিল ওসি আসছিল সার্কেল স্যার আসছিল সবাই এসে এবং আশিয়ার এই সিএনসিআর সিএনসিএল যে পরিদর্শক আর দোকানের মালিকের যে কাজলনাথ ভাড়াটি ভাড়াটি ও একজন নিরীহ লোক আমি আমি ওয়ার্ড মেম্বার থেকে আমি সবার থেকে এবং প্রশাসন থেকে আমার সরকার থেকে আমি সবারই তাদের একটু অসহায় পূর্ণ হওয়া হবে বলে আমি আকুল আবেদন জানি ফার্স্ট ইয়ার ছিল 15,000 টাকা আমি কি ওর দেখি নাই আসি দেখলাম কিন্তু আগুন ভিতরে আমি বিচার চাই কে আর বিল্ডিং মধ্যে আগুন দিল কে হার দিল আই আগুন চাই সকাল তুমি